স্বাগত সবাইকে দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ নিয়ে আলোচনা করব। আধুনিক যুগের পথ পরিক্রমার আলোচনার পর আমি তোমাদের সঙ্গে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর বাংলা গদ্যের বিকাশে তাদের যে অবদান সেই কথা তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। একটি বিখ্যাত কথা আছে, সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালানোর জন্য সকালেই তার সলতে পাকাতে হয়। ঠিক সেই পথ পরিক্রমার কথাটা যেভাবে বাংলা সাহিত্য দিনে দিনে এসে আধুনিক যুগে পদার্পণ করেছে তার পূর্ব ইতিহাস বা প্রাক ইতিহাসটি আমি তোমাদের সামনে একটু আলোচনা করে নিচ্ছি। তোমরা জানো আবহমান কাল থেকে মানব সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে ভাষারও বিকাশ ঘটে চলেছে। ডক্টর সুকুমার সেন ভাষাতত্ত্ববিদ বলেছেন, মানুষ জন্মসূত্রে তার ভাষা পেয়ে থাকে এবং তার চলাফেরা শ্বাসক্রিয়ার মতো এতই স্বয়ংক্রিয় যে তাকে মানুষের স্বাভাবিক বলেই মনে হয়। তিনি আরো বলেন, মানুষের উচ্চারিত অর্থবহ ধ্বনিগোষ্ঠী যা বহুজন বৌদ্ধ তাই হলো ভাষা। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে থাকেন। আমাদের যে মাতৃভাষা বাংলা তা পৃথিবীর অন্যতম একটি বৃহত্তম ভাষা। প্রত্যেক ভাষার জন্মের একটা ইতিহাস আছে। বাংলা শব্দটি যদিও আধুনিক কিন্তু এই বাঙালি জাতিটি একটি সুপ্রাচীন জাতি। এই বাংলা ভাষার পেছনেও একটি সুপ্ত ইতিহাস লুকিয়ে আছে। সেই ইতিহাসটি হলো, ভাষাতত্ত্ববিদেরা মনে করেন, খ্রিস্টের জন্মের বহু পূর্বে ইন্দো ইউরোপীয় একটি শাখা ইরান থেকে খাইবার গিরিপথ হয়ে এ ভারতবর্ষে প্রবেশ করেন। তারাই ভারতীয় আর্য নামে পরিচিত। আর্যরা শুধু এই দেশে আসেননি, সঙ্গে নিয়ে এসেছিলেন ওদের মুখের ভাষা বৈদিক সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষা আমাদের ভারতের বহু আঞ্চলিক ভাষার জননী জটর বলা যায়। এই সংস্কৃত ভাষা দিনে দিনে কালক্রমে পরিবর্তিত হয়ে শৈথিল্য ও সহজ রূপ হয়ে যে পরিবর্তিত রূপান্তর ঘটে তা প্রাকৃত ভাষা এবং পরবর্তী সময় পালি। প্রাকৃত ভাষায় আমরা দেখি মহারাষ্ট্রী প্রাকৃতে গাথা সপ্তষী সপ্তগাথা গাথা সপ্তসতী প্রাকৃত পিঙ্গল প্রভৃতি সাহিত্য সৃষ্টি হয়েছে এবং পালি ভাষায় তো বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো লেখা হয়েছিল। প্রাকৃত ভাষা ক্রমে ক্রমে আরও রূপান্তরিত হয়ে যে নতুন ভাষা নেয় সেটা হয়েছে অপভ্রংশ। প্রাকৃতের আমরা কয়েকটা রূপ দেখি, ষোড়শেণী প্রাকৃত, মহারাষ্ট্রী প্রাকৃত, মাগধী প্রাকৃত এবং অর্ধমাগধী প্রাকৃত। মাগধী প্রাকৃতকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি, একটি পূর্ব মাগধী প্রাকৃত এবং একটি পশ্চিম মাগধী প্রাকৃত। পূর্ব মাগধী প্রাকৃত থেকে পূর্ব মাগধী অপভ্রংশ এবং পশ্চিম মাগধী অপভ্রংশ। এই পূর্ব মাগধী অপভ্রংশ থেকেই জন্ম হয় আমাদের মাতৃভাষা বাংলা, তাছাড়া অসমীয়া এবং উড়িয়া, এবং পশ্চিম মাগধী প্রাকৃত থেকে মৈথিলি ভোজপুরি মাগহী প্রভৃতি ভাষার উল্লেখ হয়। ভাষার এই রূপরেখাটি আমি তোমাদের কাছে একটু তুলে ধরলাম একটা চার্টের মধ্য দিয়ে। বাংলা ভাষা জন্মের পর লগ্ন থেকে তার যে হাজার বছরের পথ পরিক্রমা শুরু হয়ে গেছে সেই পথ পরিক্রমা ধরে আমরা, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন যে বাংলা ভাষায় যে সমস্ত কাব্য কবিতা সাহিত্য আত্মপ্রকাশ করেছিল তাই বাংলা সাহিত্য নামে সুপরিচিত। সেই জন্মলগ্ন থেকে এই বাংলা সাহিত্যের পথ চলাকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করতে পারি। আনুমানিক 900 থেকে 1200 যে সময়কাল তাকে আমরা বলছি প্রাচীন যুগ। আর প্রাচীন যুগের একমাত্র সাহিত্য নিদর্শন বলতে পারি আমরা চর্যাপদ। 1201 থেকে 1800 আমরা আনুমানিক বলে থাকি সময়কালটা হয়েছে মধ্যযুগের। মধ্যযুগকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি, আদি মধ্যযুগ। আদি মধ্যযুগের সময়কাল 1200 থেকে আমরা 1500 অনুমান করছি। সেই সময় বাংলা সাহিত্য রচনা হয় শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী অনুবাদ সাহিত্য। এবং অন্ত মধ্যযুগ 1501 থেকে 1800 আনুমানিক সময়কাল আমরা হিসেব করছি, সেই সময়কালে কে বলে থাকি বাংলা ভাষার সুবর্ণ যুগ। সেই সময় চৈতন্য মহাপ্রভু চৈতন্যদেবের এবং চৈতন্য উত্তর সাহিত্য
বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, ভারতচন্দ্র, আরাকান কবিদের প্রণয় কাথা, শাক্ত পদাবলী, উল্লেখযোগ্য বাংলা সাহিত্য সেই সময় রচনা হয়েছিল। তারপর 1800 থেকে আজ পর্যন্ত যে সময়কাল সেটাকে বলছি আধুনিক যুগ, যেটা তোমাদের এবার দ্বাদশ শ্রেণীতে পাঠ্য পুরো সম্পূর্ণ আধুনিক যুগটা। এই আধুনিক যুগ, ঊনবিংশ শতকে আধুনিক যুগের সূচনা মানে বাংলা গদ্যের শুভারম্ভ। বলা যায় একদিকে শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, অন্যদিকে মুদ্রণ যন্ত্রের আবিষ্কার বাংলা গদ্যের সিংহদ্বার উন্মুক্ত হয়ে তার শুভ পথ চলা শুরু হয়ে গেছে। ঊনবিংশ শতকে আধুনিক যুগে বাংলা গদ্যের উদ্ভব এক যুগান্তকারী অধ্যায় বলা চলে। কেননা তার আগে প্রাচীন যুগ এবং মধ্যযুগে বাংলা ভাষায় যে সাহিত্য রচনা হয়েছিল তা শুধু পদ্যে রচনা হয়েছিল। যদিও অষ্টাদশ ষোড়শ থেকে অষ্টাদশ শতকে বাংলা গদ্যের কিছু ব্যবহার আমরা দেখি, বিভিন্ন চিঠিপত্র, দলিল দস্তাবেজ, ডকুমেন্ট, সম্পত্তির ক্রয় বিক্রয় এই সমস্তকে ঘুরে আমরা কিছু বাংলা গদ্যের একটা ব্যবহারিক কার্যক্রম ক্ষমতা তার দেখতে পাই। তাছাড়া অষ্টাদশ শতকে পর্তুগিজ মিশনারিদের যে সমস্ত লেখালেখি হয়েছিল গ্রন্থ, যেমন কৃপাশাস্ত্রের অর্থবেদ, অ্যান্দনির লেখা, ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ প্রভৃতি উল্লেখযোগ্য। তাছাড়া শ্রীরামপুর মিশনারিদের উদ্যোগে কিছু দেশীয় গ্রন্থ, সংবাদপত্র, বাইবেলের অনুবাদ এই সমস্ত প্রকাশে বাংলা গদ্যের বিকাশে ওদের ভূমিকাও অগ্রগণ্য। কিন্তু যাদের কথা না বললেই নয়, বাংলা গদ্যের প্রথম নির্মাণের প্রথম কাজটিতে যারা অগ্রগণী প্রতিকৃতের কাজ করেছেন তারা হলেন ফোর্ট উইলিয়াম কলেজের লেখকবৃন্দ। আজকে আমি ফোর্ট উইলিয়াম কলেজ নিয়ে, ফোর্ট উইলিয়াম কলেজের লেখকবৃন্দ নিয়ে বিস্তারিত আলোচনা করব। 1800 খ্রিস্টাব্দের 4 মে লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। ফোর্ট উইলিয়াম কলেজ বর্তমানে কলকাতার যে রাইটস বিল্ডিংটা সেটাকেই আমরা ফোর্ট উইলিয়াম কলেজ বলে তৎসময় পরিচিত ছিল। এই কলেজটি 1815 সাল পর্যন্ত এই কলেজটির সুবর্ণ যুগ ছিল। তারপর থেকে কলেজটির গৌরব আস্তে আস্তে ক্ষুণ্ণ হতে থাকে এবং 1854 সালে এই কলেজটি বিলুপ্ত হয়ে যায়। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠার পেছনে একটি প্রধান উদ্দেশ্য কাজ করেছিল। তৎসময়ে গভর্নর লর্ড ওয়েলেসলি উপলব্ধি করেছিলেন যে সমস্ত তরুণ সিভিলিয়ান ইংরেজরা এই দেশে শাসনকার্য পরিচালনা করতে আসেন, তারা যদি এই দেশের দেশীয় ভাষা, সংস্কৃতি, ভূগোল, ইতিহাস সম্পর্কে ওদের যদি জ্ঞান ধারণা সুপরিষ্কার না হয় তবে ওদের শাসনকার্য পরিচালনা সুসম্পূর্ণভাবে ওরা পারদর্শী হতে পারবেন না। তাই সিভিলিয়ান তরুণ ছাত্রদেরকে দেশীয় ভাষা সাহিত্য সম্পর্কে জ্ঞান আহরণের জন্য এই কলেজটি প্রতিষ্ঠা হয়েছিল। এ কলেজ ইজ হিয়ার বাই ফাউন্ডেড ফোর্ট উইলিয়াম ইন বেঙ্গল ফর দ্য বেটার ইনস্ট্রাকশন অফ দ্য জুনিয়র সিভিল সার্ভেন্ট অফ দ্য কোম্পানি। তাহলে আমরা বুঝতে পারছি যে জুনিয়র সিভিল সার্ভেন্টদের ভালোভাবে সুদক্ষভাবে শাসনকার্য পরিচালনা করার উদ্দেশ্যে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। এই কলেজটির প্রথম অধ্যক্ষ ছিলেন ডেভিড ব্রাউন, কিন্তু 1801 সালে এই কলেজের প্রাচ্য বিভাগের অধ্যক্ষ পদে নিয়োগ হয়েছিলেন রেভেন্ডেন্ট উইলিয়াম ক্যারি। ক্যারি সাহেব এই কলেজে আমৃত্যু পর্যন্ত অধ্যক্ষ পদে ছিলেন। এই কলেজে অধ্যক্ষ পদ গ্রহণ করার পর পাশ্চ্য বিভাগের অধ্যক্ষ পদে উনি নিযুক্ত হয়েছিলেন। তখন তিনি উপলব্ধি করলেন, এই কলেজে এসে পঠন পাঠন করাতে গিয়ে ছাত্রদের তিনি উপলব্ধি করলেন যে ছাত্রদের পড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণে এখানে গ্রন্থের অভাব রয়েছে। তখন তিনি স্বতঃস্ফূর্তভাবে বা প্রয়োজনের তাগিদে ছাত্রদের পাঠদানের উদ্দেশ্যে তিনি নিজে কলম ধরে তুলে নেন এবং সঙ্গে অন্যান্য ওনার সহকর্মী যে অধ্যাপকরা ছিলেন ওদেরকেও উনি লিখতে, গ্রন্থ রচনা করতে উৎসাহিত করেছিলেন স্বতঃস্প্রণোদিতভাবে। তাহলে উইলিয়াম কেরি অধ্যক্ষ, উনি যেমন গ্রন্থ রচনা করেছেন ফোর্ট উইলিয়াম কলেজের, ওনার লেখা গ্রন্থগুলো কথোপকথন, ইতিহাসমালা, বাংলা ব্যাকরণ, নিউ টেস্টামেন্টের অনুবাদ
এবং ওনার সহকর্মীরা রাম রাম বসুর লেখা, রাজা প্রতাপাদিত্য, লিপিমালা, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লেখা, বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, ইতিহাসমালা, প্রবোধচণ্ডিকা, বেদান্ত চণ্ডিকা, তারিণী চরণ মিত্রের লেখা, দ্য ফ্যাবুলিস্ট, হরপ্রসাদ রায়ের লেখা পুরুষ পরীক্ষা, কাশীনাথ তর্ক পঞ্চাননের লেখা পদার্থকুমুদী, আত্মকুমুদী প্রভৃতি গ্রন্থ উল্লেখযোগ্য। আমি তোমাদের ফোর্ট উইলিয়াম কলেজের লেখকবৃন্দের নামের তালিকা সহ গ্রন্থের তালিকা একটু তুলে ধরলাম। এবার আমি একে একে ফোর্ট উইলিয়াম কলেজের লেখকবৃন্দের অবদান নিয়ে আলোচনা করব। প্রথমে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ রেভেন্ডেন্ট উইলিয়াম ক্যারিকে নিয়ে আমি একটু আলোচনা করছি। ফোর্ট উইলিয়াম কলেজের 1801 সালে উইলিয়াম ক্যারি অধ্যক্ষ পদে নিযুক্ত হন এবং 500 টাকা মাইনেতে উনি এই কাজে যোগদান করেছিলেন। তিনি পাশ্চ্য বিভাগের অধ্যক্ষ ছিলেন। পাশ্চ্য বিভাগের মধ্যে বাংলা, মারাঠি, সংস্কৃত প্রভৃতি বিষয় ছিল। উইলিয়াম ক্যারি ফোর্ট উইলিয়াম কলেজে যোগদানের আগে উনি 1799 সালে এই ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতীয় ভাষা, ভারতীয় সংস্কৃতিকে উনি ভালোবেসেছিলেন। শ্রীরামপুর মিশনের কর্ণধার রূপে তিনি কাজ করছিলেন এবং সেখান থেকে উনি 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত হন। দেশীয় ভাষাকে ভালোবেসেছেন, দেশীয় সংস্কৃতিকে ভালোবেসেছেন। ক্যারি বাংলা ভাষাকে ভালোবেসেছেন, রাম রাম বসু থেকে বাংলা ভাষা শিখেছেন, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার থেকে সংস্কৃত ভাষায় তিনি শিক্ষা গ্রহণ করেন। এছাড়াও ক্যারি 13টি আঞ্চলিক ভাষায় শিক্ষা লাভ করেছিলেন। এই মহান শিক্ষাবিদের জন্ম 1761 সালে এবং তার মৃত্যু হয় 1834 সালে। ফোর্ট উইলিয়াম কলেজের কর্মে নিযুক্ত হয়ে, অধ্যক্ষ পদে নিযুক্ত হয়ে ক্যারি সাহেব উপলব্ধি করলেন সিভিলিয়ান ছাত্রদের পাঠদানের জন্য একান্তভাবে বই গ্রন্থ রচনা একান্ত প্রয়োজন এবং তিনি নিজে স্বতঃস্ফূর্তভাবে গ্রন্থ রচনায় উদ্যোগী হন। তার লেখা প্রথম গ্রন্থ কথোপকথন 1801 সালে এটি রচিত, 31টি অধ্যায়ে এটি রচিত হয়। এটি সংলাপ মাধ্যমে গ্রন্থটি তিনি রচনা করেন। মানুষের সঙ্গে মানুষের ভাব বিনিময় এবং তারই সঙ্গে বাঙালির দৈনিক জীবন চিত্রের দলিল এই গ্রন্থে আমরা খুঁজে পাই। বাঙালির ঘরকন্নার কথা, পার্থিব জীবনযাত্রার কথা তিনি সংলাপের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে সুকপাঠ্য সহজ সরল ভাষায় এটি তুলে ধরেন। এটি ক্যারি সাহেবের একটি মৌলিক সৃষ্টি। 1801 সালে লেখা ক্যারির অন্য একটি গ্রন্থ বাংলা ব্যাকরণ। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ পদের কর্ণধার হিসেবে তিনি বাংলা ভাষাকে ভালোবেসে বাংলার সঙ্গে সংস্কৃত ভাষার সম্পর্ক, বাংলার শব্দরূপ, বর্ণরূপ, সমাস, সন্ধি, অব্যয়, উপসর্গ প্রভৃতি নিয়ে এই গ্রন্থে তিনি বিস্তারিত আলোচনা করেন। 1801 সালে ক্যারির লেখা নিউ টেস্টামেন্ট, এটি বাইবেলের অনুবাদ। এখানে ক্যারি সাহেবের ভাষায় একটু জড়তা আমরা লক্ষ্য করে থাকি। ইতিহাসমালা 1812 সালে এই গ্রন্থটি ক্যারি রচনা করেন। নাম ইতিহাসমালা হলেও ইতিহাসের সঙ্গে এই গ্রন্থের তেমন কোনো সংযোগ আমরা দেখতে পাই না। বিভিন্ন পুরাণ, বিভিন্ন লোককথা থেকে ক্যারি সাহেব ছোট ছোট গল্প সংগ্রহ করেন। প্রায় 150টি ছোট গল্প সংকলন নিয়ে এই গ্রন্থটি রচিত হয়েছে। এটি ক্যারির মৌলিক সৃজনাত্মক পরিচয়ে আমরা এখানে পাই। এর ভাষা খুব সহজ সরল এবং সুখপাঠ্য। তারপর ক্যারি 1815 সালে বাংলা ইংরেজি অভিধান গ্রন্থটি রচনা করেন। এটি ক্যারির একটি যুগান্তকারী সৃষ্টি। প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ড এই দুইটি খণ্ডে এই গ্রন্থটি আছে। বাংলা গদ্য ও গদ্যরীতির বিকাশে ক্যারির অবদান ফোর্ট উইলিয়াম কলেজে অনস্বীকার্য। ক্যারি শুধু নিজেই গ্রন্থ রচনা করেননি, উনি ওনার সহকর্মীদেরকেও, অধ্যাপকদেরকেও ও অনুপ্রাণিত করেছেন স্বতঃস্ফূর্তভাবে ওরা যেন গ্রন্থ রচনা করে থাকেন।
এবং কোম্পানির খরচে ক্যারি শ্রীরামপুর মিশনার মিশন থেকে প্রচুর গ্রন্থ সেই সময় মুদ্রিত হয়েছিল। ক্যারির উদ্যোগে সেই সময় বিখ্যাত দুটো ভারতবর্ষের মহাকাব্য রামায়ণ ও মহাভারত সেই সময় প্রকাশিত হয়েছিল। তাই বাংলা গদ্য রীতির বিকাশে ক্যারি সাহেবের অবদান এক কথায় অনস্বীকার্য এবং বাঙালির হৃদয়ে এই মানুষটি চিরদিন চিরস্মরণীয় হয়ে থাকবে। দ্বিতীয় যে অধ্যাপককে নিয়ে আলোচনা করব, তিনি রামরাম বসু। ক্যারি সাহেব রামরাম বসুকে বাংলা বিভাগের অধ্যক্ষ কাজে নিযুক্ত করেন। রামরাম বসুর কাছ থেকে ক্যারি সাহেব নিজে বাংলা শিখে ভাষা শিখেছিলেন বলে রামরাম বসুকে ক্যারি সাহেবের মুন্সি বলা হয়। এই মহান ব্যক্তিত্বের জন্ম হয় 1857 সালে এবং 1813 সালের ওনার মৃত্যু হয়। ক্যারি সাহেবের অনুপ্রেরণায় রামরাম বসুও গ্রন্থ লেখেন। রামরাম বসু 1801 সালে তার প্রথম গ্রন্থ রচনা করেন রাজা প্রতাপাদিত্য চরিত্র। এই গ্রন্থটি ক্যারি সাহেবের অনুপ্রেরণায় তিনি রচনা করেন। যেহেতু প্রতাপাদিত্য রামরাম বসুর জ্ঞাতি ছিলেন, তাই বিভিন্ন ঐতিহাসিক তথ্য ও বিবরণ সংগ্রহ করে এই গ্রন্থটি তিনি রচনা করেন। যদিও এর ভাষায় প্রচুর আরবি ও ইসলামিক শব্দের ব্যবহারে এর ভাষা অনেকটা অস্পষ্ট ও জড়ত্বপূর্ণ। রামরাম বসুর দ্বিতীয় গ্রন্থ লিপিমালা, এটি প্রকাশিত হয় 1802 সালে। এটি একটি পত্রকাব্য, এটি 40টি পত্র দিয়ে এই গ্রন্থটি রচিত। এর শেষ অধ্যায়ের নাম অঙ্কমালা। বিভিন্ন পত্রের মাধ্যমে বিভিন্ন দেশের বর্ণনা, বিভিন্ন ছোট ছোট কাহিনী এই গ্রন্থের মধ্যে তিনি তুলে ধরেছেন। এই গ্রন্থের ভাষা অনেক সহজ সরল, এর গদ্য রীতি পরিষ্কার ও পরিচ্ছন্ন। এই কথা নিঃসন্দেহে বলা যায়, রামরাম বসু বাংলা গদ্যকে শৈশবের খোলস থেকে টেনে একটি সুন্দর পথের নির্দেশ দিয়েছেন, যে পথ ধরে পরবর্তী সময় বাংলা সাহিত্যের গদ্য রীতির পথ সুগম হয়ে উঠেছিল। বাংলা গদ্যের প্রথম বিকাশে রামরাম বসুর অবদান সত্যি অনস্বীকার্য। তারপর যে লেখকের কথা আমি আলোচনা করব, তিনি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ওনার জন্ম হয়েছে 1862 সালে এবং উনি 1819 সালে উনি মারা যান। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ফোর্ট উইলিয়াম কলেজের যে সমস্ত অধ্যাপকরা কাজ করতেন তাদের মধ্যে সবচেয়ে বেশি পণ্ডিত ও বিদ্বান ব্যক্তি ছিলেন। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সংস্কৃত ভাষায় তার অগাধ জ্ঞান ও পাণ্ডিত্য ছিল, কিন্তু একথাও সত্যি তিনি এক বর্ণ ইংরেজি জানতেন না। কিন্তু ইংরেজরা আইনি বিষয়ে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার থেকে অনেক সময় সুপরামর্শ গ্রহণ করতেন। ক্যারি সাহেব এবং অন্যান্য অনেক জ্ঞানীগুণী লোকেরা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার থেকে সংস্কৃত ভাষায় জ্ঞান আহরণ করেছিলেন। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে ক্যারি সাহেব ফোর্ট উইলিয়াম কলেজের সংস্কৃত বিভাগের দায়িত্ব নেওয়ার জন্য মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কাকে আমন্ত্রণ জানান। বাংলা গদ্যরীতির বিকাশে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার অবদান নিয়ে এখন আলোচনা করছি। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কা বাংলা গদ্যে বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন, যা বাংলা গদ্য রীতির বিকাশে এবং পথ নির্মাণে অগ্রদূতের মতো ভূমিকা পালন করেছিল। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লেখা 1802 সালের প্রথম গ্রন্থ বত্রিশ সিংহাসন, এই গ্রন্থটি তার অনুবাদ গ্রন্থ ত্রিংসং পুত্তলিকা গ্রন্থের অবলম্বনে এই গ্রন্থটি তিনি অনুবাদ করেন। এই গ্রন্থটি 32টি পুতুলের কাহিনী নিয়ে বর্ণিত। এর ভাষা এবং গদ্যরীতি বাক্যবিন্যাসে বেশ কিছুটা জড়ত্ব দেখা যায় এবং ভাষার গতির অস্বচ্ছন্দতাও প্রকাশ পেয়েছে গদ্যটিতে। পরবর্তী গ্রন্থ তিনি রচনা করেন 1808 সালে হিত উপদেশ, এটিও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার অনুবাদ গ্রন্থ। এটি বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র থেকে তিনি অনুবাদ করেন। এই গ্রন্থের ভাষাও ব্যাপকভাবে সংস্কৃত প্রভাবে জর্জরিত হয়েছিল। 1808 সালে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কা আরেকটি গ্রন্থ রচনা করেন, তার নাম রাজাবলী। রাজাবলী গ্রন্থটি ভারতবর্ষের প্রথম ইতিহাসের গ্রন্থ বলা চলে।
ইতিহাসের ধারাবাহিক বিবরণ এই গ্রন্থের মধ্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কা ভারতবর্ষের তুলে ধরেছেন। যদিও ভারত ইতিহাস সম্পর্কে মৃত্যুঞ্জয়ের সুস্পষ্ট ধারণা ছিল না, তা সত্ত্বেও ইতিহাস গ্রন্থ হিসেবে এবং মৌলিক গ্রন্থ হিসেবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কা এটি একটি যুগান্তকারী প্রচেষ্টা বললে তদুক্তি হবে না। 1833 সালে প্রকাশিত হয় প্রবোধচণ্ডিকা। যদিও এই গ্রন্থটি মৃত্যুঞ্জয় রচনা করেন 1813 সালে, কিন্তু মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর এই গ্রন্থটি প্রকাশিত হয়। এটি মৃত্যুঞ্জয়ের একটি মৌলিক সৃষ্টি। এই গ্রন্থের ভাষাবিন্যাস, সাধু গদ্যরীতি, পরিচ্ছন্নতা সব মিলিয়ে বাংলা আধুনিক গদ্যের মূল ভিত্তি বলে এই গ্রন্থটির নাম উল্লেখযোগ্য। বেদান্তচণ্ডিকা, এই গ্রন্থটির কোথাও মৃত্যুঞ্জয়ের নাম না থাকলেও এটি মৃত্যুঞ্জয়ের রচিত বলেই অনুমান করা হয়। এই গ্রন্থটিতে মৃত্যুঞ্জয় কটাক্ষ ভাষায় রামমোহন রায়কে আক্রমণ করেছিলেন। এর ভাষাও দুর্বোধ্য সংস্কৃত ঘেঁষা। একথা নিঃসন্দেহে বলা যায়, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কা বাংলা গদ্য রীতির যে আধুনিক ভিত্তি প্রস্তর তৈরি করেছিলেন, তারই হাত দিয়ে পরবর্তী সময় বাংলা গদ্যের বিকাশ এবং পথ নির্মাণের কাজ চলতে শুরু করে। তারপর আমরা যে লেখকের কথা আলোচনা করব, গোলকনাথ শর্মা, তার রচিত গ্রন্থটি 1802 সালে হিতোপদেশ প্রকাশিত হয়। তারপর যার কথা বলবো, তিনি তারিণীচরণ মিত্র, দ্য অরিয়েন্টাল ফ্যাবুলিস্ট, 1803 সালে এই গ্রন্থটি একটি অনুবাদমূলক গ্রন্থ। চণ্ডীচরণ মুন্সী, তার রচিত গ্রন্থটি 1805 সালে, এটি একটি অনুবাদমূলক গ্রন্থ। তিনি ফরাসি তুতিনামা থেকে এই গ্রন্থটি অনুবাদ করেন, তোতা ইতিহাস। এই গ্রন্থটি বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। রাজীবলোচন মুখোপাধ্যায়, তার লেখা গ্রন্থ মহারাজা কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্র, এই গ্রন্থটি 1805 সালে তিনি লিখেছেন এবং এটি একটি অনুবাদমূলক গ্রন্থ। তিনি ভারতচন্দ্রের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। রামকৃষ্ণ তর্ক চূড়ামণি, 1808 সালে তার লেখা এই গ্রন্থটির নাম হিতোপদেশ। হরপ্রসাদ রায়ের পুরুষ পরীক্ষা, 1815 সালে, এটি একটি অনুবাদমূলক গ্রন্থ। তিনি বিদ্যাপতির থেকে এই গ্রন্থটি অনুবাদ করেন। কাশীনাথ তর্ক পঞ্চানন, তার পদার্থতত্ত্ব কুমুদী ও আত্মতত্ত্ব কুমুদী গ্রন্থ দুটি উল্লেখযোগ্য, এবং মোহন প্রসাদ ঠাকুরের পারস্য গল্প সংকলন, এটি একটি উল্লেখযোগ্য গ্রন্থ। ফোর্ট উইলিয়াম কলেজে আমরা যে সমস্ত উল্লেখযোগ্য লেখক গোষ্ঠী আছে তাদের নামগুলো আমি একটু লিখে দিচ্ছি। 1800 সালে চৌঠা মে কলেজটি প্রতিষ্ঠিত হয়। এর অধ্যক্ষ পদে ছিলেন উইলিয়াম কেরি। উইলিয়াম কেরির লেখা গ্রন্থ কথোপকথন ইতিহাসমালা বিশেষভাবে উল্লেখযোগ্য। দ্বিতীয় যে অধ্যাপক ছিলেন রামরাম বসু, রামরাম বসুকে কেরি সাহেবের মুন্সিও বলা হয়। রামরাম বসুর লেখা দুটি গ্রন্থ রাজা প্রতাপাদিত্য চরিত্র দ্বিতীয় গ্রন্থটি লিপিমালা।
তারপর তৃতীয় যে অধ্যাপক তিনি হলেন মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় বিদ্যালয় তার লেখা গ্রন্থ বত্রিশ সিংহাসন রাজা বলি। আমি ফোর্ট উইলিয়াম কলেজের তিনজন প্রধান অধ্যক্ষ সহ দুজন অধ্যাপকের নাম আমি লিখে দিয়েছি। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গদ্যে যে অগ্রদূতের ভূমিকা পালন করেছে তা এক কথা অনস্বীকার্য। এই কথা সত্যি যে ফোর্ট উইলিয়াম কলেজের সঙ্গে বাঙালির এবং বাংলা ছাত্রের কোনো সরাসরি যোগাযোগ ছিল না, কিন্তু তা সত্ত্বেও ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা গদ্যের বিকাশে যে অগ্রদূতের ভূমিকা পালন করেছে তা নিঃসন্দেহে অনস্বীকার্য। বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ বিশেষ কোনো মহৎ বা স্থায়ী সাহিত্য সৃষ্টি করেনি, কিন্তু তা সত্ত্বেও ক্যারির সহকর্মীরা বাংলা গদ্যের বিকাশে যে অগ্রগতির পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছিল তার এক কথায় প্রশংসা না করে আজকের যুগেও পারা যাচ্ছে না। যদিও তাদের বেশিরভাগ রচনাগুলোর মধ্যে ছিল সাধুরীতির ব্যবহার এবং মূলত ভাষা ছিল সংস্কৃতি ঘেঁষা, তার মধ্যে প্রচুর আরবি ফরাসি শব্দের ব্যবহার ছিল, ইসলামিক শব্দের ব্যবহার ছিল, এবং অনেক ক্ষেত্রে কি হয় মুখের ভাষাকে ওরা গ্রহণ করেছিল বলে বাংলা ভাষার একটি সুস্পষ্ট বানানের রূপ ওরা দান করতে পারেনি, ছেদচ্যুতির চিহ্নের ব্যবহার নামমাত্র ছিল বলে ভাষা অনেকটা দুর্বোধ্য হয়ে উঠেছিল, তার স্পষ্টতার অভাব পরিলক্ষিত হয়েছিল। এত কিছু সত্ত্বেও অধ্যাপক প্রমথনাথ বিশি বলেছেন ফোর্ট উইলিয়াম কলেজ কোনো মহৎ বা স্থায়ী সাহিত্য সৃষ্টি করতে পারেনি, কিন্তু বাংলা গদ্য সাহিত্যের যে রাজপথটি কালক্রমে দৃঢ় থেকে বহুবার স্বয়ংক্ষম হয়ে উঠেছে সেই বিচিত্র বিস্তৃত পথের পথিকের যাতায়াতের পথ সুগম করে তুলেছিল এই ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর সাহিত্য সৃষ্টি। বাংলা গদ্যের ইতিহাসের গঠনের যাত্রাপথের সূচনার মূলে ফোর্ট উইলিয়ামের লেখক গোষ্ঠীর অবদান এক কথায় গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য। বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ জুনিয়র ছাত্রদেরকে, জুনিয়র বিদেশি তরুণ সিভিলিয়ানদের পাঠদান করতে গিয়ে যে সমস্ত গ্রন্থের রচনা করেছিল সেই গ্রন্থগুলো পরবর্তী সময় বাংলা গদ্য ও গদ্য রীতির বিকাশে এক অমূল্য সম্পদ হয়ে চিরদিন বাংলা সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধশালী করে তুলেছিল। ফোর্ট উইলিয়াম কলেজ নিয়ে সামান্য একটু আলোচনা, বিস্তৃত একটু আলোচনা অল্প সময়ের মধ্যে যে তুলে ধরেছি, আশা করি তোমরা এর দ্বারা বিশেষভাবে উপকৃত হবে। এবার আমি ফোর্ট উইলিয়াম কলেজের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেছিল তার উত্তর নিশ্চয় তোমরা পেয়ে গেছো। ফোর্ট উইলিয়াম কলেজটি 1800 সালের 4 মে লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠা করেছিল। ফোর্ট উইলিয়াম কলেজের প্রাচ্য বিভাগের অধ্যক্ষ কে ছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজের প্রাচ্য বিভাগের অধ্যক্ষ ছিলেন উইলিয়াম রেভেন্ডেন্ট ক্যারি। কাকে ক্যারি সাহেবের মুন্সি বলা হয়? রামরাম বসুকে ক্যারি সাহেবের মুন্সি বলা হয়। ফোর্ট উইলিয়াম কলেজের সংস্কৃত ভাষার বিদ্বান পণ্ডিত কে ছিলেন? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ছিলেন। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লেখা একটি গ্রন্থের নাম করো, বত্রিশ সিংহাসন। কথোপকথন গ্রন্থটি কার লেখা? ক্যারি সাহেবের লেখা কথোপকথন গ্রন্থটি। বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থটির নাম কি? রাজা প্রতাপাদিত্য চরিত্র বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ। ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ বলে কোন গ্রন্থটিকে উল্লেখ করা যায়? রাজাবলি গ্রন্থটি ভারতবর্ষের প্রথম উল্লেখ গ্রন্থ। রামরাম বসুর লেখা একটি পত্রকাব্যের নাম উল্লেখ করো, লিপিমালা রামরাম বসুর লেখা প্রথম পত্রকাব্য। ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান বাংলা সাহিত্যে
आलोचना करो বা বাংলা সাহিত্যে ফর্টুলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর ভূমিকা নিয়ে আলোচনা করো। তোমাদের ছয়ের মানের প্রশ্নের মধ্যে এই ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে আজকের যে আলোচনা করেছি সেই আলোচনা থেকে আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারবে। আজ এখানেই শেষ করছি।